الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله بعد اشتغم هذه عند تيتين جيك يا مطر دين كافر الله رب العالمين كدك بنكنا এই ব্যাপারে উলামা একরাম উলামাগণের মধ্যে মতানৈক্য হয়েছে কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হলো যে মুমিন আল্লাহ রাব্বুল আলামিন কি কিয়ামতের দিন দেখবেন উযু হুইয়া মাই বিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ কুরআনের এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে মুমিনরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি দেখবেন এবং সহিহাইনের হাদিসের মধ্যে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ হাদিস যে আন্নান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমুল কিয়ামাহ যে আমরা কি আমাদের রবকে কি আমাদের দিন দেখবো কল হেল তুমার কামার লাইলাদার লাই সাদুন সাহাব যে রসুল্লাহ সাল্লা সাল একটা উদাহরণ দিয়ে বললেন যে চাঁদনি রাতে পূর্ণিমার চাঁদনি রাতে কোনো ব্যক্তির কি চাঁদ দেখতে অসুবিধা হয় যদি সে চাঁদের ওপর কোনো মেঘমালাও না থাকে

এই কথাই বলেছেন উনার মজমুল ফতোয়ার মধ্যে এবং যে দলিল গুলো উনি দিয়েছেন সোরা মতিনের পনেরো নম্বর আয়াত কাল্লা যে কিয়ামতের দিন আলামিন কাফেরদের মধ্যে কাফের রব্বুল আলামিনকে দেখতে না পায় সেজন্য পর্দা দিয়ে দিবেন সোরা তোহার চব্বিশ নম্বর রব্বুল আলামিন বলেছেন আমা যে আমি তাদেরকে অন্ধ হিসেবে কেয়ামতের দিন উত্থিত করব। তাদেরকে জমায়েত করব অন্ধ হিসেবে অপর একটি সোরা অপর একটি সোরা সোরা ইসরার বাহাত্তর নম্বর আয় তালা রব্লা আলম বলেছেন অমান কেন সাবিল যে ব্যক্তি পৃথিবীতে অন্ধ ছিল অর্থাৎ যে ব্যক্তি পৃথিবীতে কাফের ছিল মুশিক ছিল সে কেয়ামতের দিনও সে অন্ধ হিসেবে অর্থাৎ সে কাফের হিসেবে উত্থিত হবে ও আদল্লু সাবিল এবং সে হিসেবে উত্থিত হবে অথবা যে ব্যক্তি আহ আল্লাহর রব্বুল আলামিনকে এই পৃথিবীত অস্বীকার করেছে সেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর রব্বুল আলামিনকে দেখতে পাবে না আর কিছু কিছু ইসলামিক স্কলার ওনারা বলেছেন যে আল্লাহর রব্বুল আলামিনকে কাফেররা দেখতে পাবে শুধুমাত্র পরিচয়ের জন্য যে উনি তাদের রব ছিলেন কিন্তু তারা তাকে অস্বীকার করেছে এবং সেদিন তারা আল্লাহর রব্বুল আলামিনকে রাগান্বিত অবস্থায় দেখবেন এবং তারা তাদের শাস্তিকে যেন অনুভব করতে পারে